উঠবে বলেই তো তোমাকে খাপটা রেডি রাখতে হবে। মানে মুখে থাকে তো অপর দিকে উঠে গেছে না, ছেড়ে দিলেই ফক করে উঠে না না ভিডিও করছি আমি। তারা উঠছে যে গোল করে গোল করে ব্রিজ থেকে থিন হচ্ছে না। ধরে কোথায় স্টোর করছে? এখন রুমে আছে, তারপরে বনে ছাড় দিয়ে যেতে হবে। মাথাটা তুলে আছে না, ওটা তো রিক্স। তোমাকে দিয়ে কিছু কাজ হবে না, খুবই বিশ্বদর সাপ আমাদের ভারতবর্ষের মধ্যে নাম্বার ওয়ান বলা যায়, নিউরোটক্সিন কামড়ালে মেমোরি হ্যাং করবে, আচ্ছা ব্লাড সার্কুলার জাম করবে, হার্ট হার্ট কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল। পাখি রেখেছেন খুব ভালো করেছেন, 25 দিন ছাড়া গুড়া চুন 2 কিলো, ব্লিচিং পাউডার 500, 1 কিলো ডাস্ট চুনে 250 ব্লিচিং, 20 লিটার পানি, 2 মগের বালতি। কদিন ধরে বলছি যে ব্লিচিং নিয়ে এসে ছড়া বলতে দেন, 2 বালতি করে গুলে বাড়ির চার ধারে ভিতরে মেঝে ফাঁকায় সব জায়গায়, আর প্রত্যেকটা বিছানে 6টা করে ল্যাপটপ বিছানায়। সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল, আমাদের ভারতবর্ষের মধ্যে এমন কিছু সাপ আছে কামড়ালে 5 থেকে 6 সেকেন্ড, 5 থেকে 6 সেকেন্ড হসপিটাল, গাড়িতে গাড়ি দ্রুত সময় যাবে না, যেমন শাখামুটি শাখামুটি গালাস তারপরে আসছে, গালাসকেও খাইবে,
সে সব আজকেও ধরেছি, কালকেও ধরেছি, পরশু আমার ভিডিও তো দেখে নেবেন। স্নেক সেবার যান কার্বনিক অ্যাসিড তাহলে রাখা, কার্বনিক অ্যাসিড দিবেন আপনার বিপদ আপনি ডেকে নিয়ে আসবেন। একটা বোতল কার্বনের যা দাম, ছ মাস ব্লিচিং পাউডার গুঁড়া চুন দেওয়া যাবে, চুনটা পরিমাণটা হবে 250, দাস চুন 1 কিলো, জলে গুলতে হবে নাহলে হবে না। এক মাস থাকে ওর কার্বন আপনারা তো পাঠিয়ে দিচ্ছি, আমি আপনার নাম্বার পাঠিয়ে দেবো, আমার ফোন লাইক ডিবেট হয়ে যায় সাদা নাই মরে যাবে।